পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদেরকে। আজকে আমি চষি পুলির পায়েসের রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। চষি পুলির পায়েস করতে হলে লাগবে চালের গুঁড়ো, অনেকে ময়দা দিয়েও করে, তো আমি চালের গুঁড়ো দিয়ে করব। চালের গুঁড়ো ঢেলে নিচ্ছি আর এখানে আমি অল্প একটু ময়দা মিক্স করব জাস্ট বাইন্ডিংয়ের জন্য, আর দেব অল্প একটু নুন। এরপর গরম জল দিয়ে এটাকে ভালো করে মাখবো। গরম জল দিয়ে খুব ভালো করে মাখবো। ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিলাম। এবার এই ডোটার থেকে ছোট ছোট করে কেটে নিয়ে আমি চষি বানাবো। একটা প্লেট নিয়ে নিয়েছি, এখানে চালের গুঁড়ো ছড়িয়ে দেব। আর কেন ছড়াচ্ছি জানো? যাতে চষি কেটে যখন আমি এখানে রাখবো একটার সাথে আরেকটা না লেগে যায়। তারপরে কিছু চালের গুঁড়ো নিয়ে আমি হাতের মধ্যেও দু হাতের পাতায় এরকম করে ডলে নেব। এরপর এই ডোটার থেকে ছোট ছোট করে আমি চষি কেটে নেব। দেখো কিভাবে চষি কাটি, এটা খুবই ধৈর্যের ব্যাপার এবং খুবই কষ্টকর। এই সময় ভাবছিলাম যে আমার মা যদি এখন আমার কাছে থাকতো তাহলে মাকে দিয়ে এই ঝামেলার কাজটা করাতাম, কিন্তু মা এখন মার বাড়ি চলে গেছে, সুতরাং আমাকেই করতে হবে। কষ্ট করে করি, খেতে ভালোবাসি, বাড়ির মানুষেরাও খেতে ভালোবাসে, তাই করি। আর মাঝে মধ্যে হাতের চাটুতে কিন্তু চালের গুঁড়ো লাগিয়ে নিতে হবে, না হলে একটার সাথে আরেকটা লেগে যাবে। এই চষির পায়েস কিন্তু শুধু চষি দিয়ে করলে খুব একটা ভালো লাগে না, তাই আমি এটার মধ্যে একটু পুলি অ্যাড করব। তো পুলি করতে হলে ওই সেম ডোটা থেকেই ছোট ছোট আকারে পুলি বানাবো। ভেতরে আমি এই নারকলের পুর করে রেখেছি গুড় দিয়ে, সেই পুরটা ভরে আমি ছোট ছোট পুলি করে এই চষির পায়েস যখন করবো এই পুলিগুলোর সাথে ঢেলে দেবো। এরকম করেই ছোট ছোট পুলি বানাবো। দেখো একটু সুন্দর হয়নি দেখতে? তোমরা যতটা পারো একটু সুন্দর করে করো। আমার ধৈর্যটা একটু কম আছে, এর জন্য সুন্দর করে আমি করতে পারি না অত। শেপটা সুন্দর হলে খেতেও ভালো লাগবে। আমার চষি কাটা আর পুলি বানানো শেষ। এখন এই দুধটা, এটা প্রি বয়েলড দুধ, এই দুধের মধ্যে আমি একে একে পুলিগুলো ছেড়ে দেব, তারপরে চষিগুলো ঢেলে দেব। চষিগুলো আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি দুধের মধ্যে। খুব আলগা হাতে করতে হবে, নাহলে চষিগুলো ভেঙে যাবে। এবার এই পুরোটাই কিন্তু আমি মাইক্রোওয়েভে করব, আমি গ্যাস ইউজ করব না। মাইক্রোওয়েভে ঢোকানোর আগে একটু নাড়িয়ে নেব এক মিনিট। এই খেজুরের গুড়টা যে দেখছো, এটা আমার মুড়ি ভাই আছে একজন, মুড়ি দিয়ে যায়। এই মুড়ি ভাইয়ের নিজেদের বাড়িতে খেজুর গাছ আছে, ওরা নিজেরা এই গুড়টা করে। ওরা আমাদের সারা বছরের গুড়টা দিয়ে যায় আর ঝোলা গুঁড়ো দিয়ে যায়, আমি তার থেকেই এই গুড়টা রাখি।
তো এই গুড়টা যখন পায়েশটা হাফ হবে তখন আমি মাইক্রো থেকে বার করে নিয়ে আমি এই গুড়টা অ্যাড করে দেব। এখন ঢুকিয়ে দিচ্ছি মাইক্রোওয়েভে, কারণ আমি মাইক্রোওয়েভেই করব আমি তোমাদেরকে বলেছি। টেম্পারেচারটা সেট করব 540-তে, আর আমি 20 মিনিট টাইম দেব। মাছ পথে ধরো 10 মিনিট যখন হবে তখন আমি এটাকে বের করে একটু দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা, তখন আমি গুড়টা অ্যাড করে দেব। 10 মিনিট হওয়ার পর গুড়টা অ্যাড করব, তারপরে আবার 10 মিনিট আমি এটাকে দুধটাকে ঘন হতে দেব। 10 মিনিট পর আমি বের করে নিয়ে গুড়টা অ্যাড করে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি ঢুকিয়ে দেব, আর 10 মিনিট আমি এটাকে ঘন হতে দেব। চশিপুলির পায়েশটা বের করে আনলাম, পুরো পারফেক্ট হয়েছে। দেখো চশিগুলোও দেখা যাচ্ছে, পুলিগুলোও দেখা যাচ্ছে। আমার চশিপুলির পায়েশটা একদম রেডি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো, লাইক দিও, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর নতুন যারা বন্ধু আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট নোটিফিকেশনটা পেয়ে যাও। চলো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।